করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন সফল করতে শনিবার তৃতীয় দিনেও মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাস্তায় যারাই নামছেন তাদের জেরার মুখে পড়তে হচ্ছে। কলকারখানা খোলা থাকায় সকালে সড়কে অফিসমুখী কর্মজীবী মানুষের ভিড় দেখা যায়। কাঁচাবাজারও আছে ভিড় চটলা, তবে সড়ক প্রায় ফাঁকা। রিক্সা ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে, দোকানপাট মার্কেটও বন্ধ। সড়কে সেনাবাহিনী ছাড়াও তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোটরসাইকেল, প্রাইভেট কার, তারা যৌক্তিক কারণ নিয়ে বের হচ্ছে, আমরা চেক করতেছি। মানুষ এখন অনেকটাই সচেতন, এখন বের হচ্ছে না বলেই চলে, মানে অকারণে কেউ বের হচ্ছে না। রুগী থাকে গাড়িতে, ওইগুলো ছেড়ে দিচ্ছে। ওই যাদের শিল্প কারখানা যাদের খোলা আছে তারা কার্ড দেখাচ্ছে, তাদের কারখানা কার্ড দেখাচ্ছে, কার্ড দেখলে আমরা ছেড়ে দিচ্ছি। জেলা প্রশাসনের অভিযান চলছে। শুক্রবার চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 53 মামলায় 15,700 টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত। করোনা ভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার 1 জুলাই থেকে বুধবার 7 জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ সময় জরুরি সেবা দেওয়া দপ্তর সংস্থা ছাড়া সরকারি বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিং মল, দোকানপাট বন্ধ থাকছে। তবে গণমাধ্যম সহ কিছু জরুরি পরিষেবা এই বিধিনিষেধের বাইরে রয়েছে।